কথা সত্যি যে আপনাকে দেখে আসলে ভীষণ চমকে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ইহজন্মে আপনার সঙ্গে আর দেখা হবে না। হবে না নাকি করবেন না? দ্বিতীয়টি, ওই মায়া মেয়েটাকে আমার একদম পছন্দ হয়নি। তুই কিন্তু এই বাড়িতে ওকে আর আনবি না। আর ইমরানের ধারে কাছে ঘেঁষতে দিবি না। আপনি অযথা চিন্তা করছেন ফুপু, মেয়েটা অনেক ভালো। সবই তো বুঝলাম, কিন্তু এই মরা গাছটাকে তুই সরিয়ে দিসনি কেন? আর এই গাছটার এত যত্ন করে কি পাচ্ছিস তুই? আশা ফুপু, আশা, তোর কথাও তো দেখি মাঝে মাঝে আমার আয়েশা ভাবির মতোই লাগে। ওই যে কবিতার ভাষায় বলে না, দুর্বোধ্য। মা একটা কবিতা বলতেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে, সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে। শেষ নাহি যে শেষ কথা কে বলবে। কিছুই শেষ হয় না ফুপু, কিছুই ফুরিয়ে যায় না। এই গাছটাও যদি শেষ না হয়ে থাকে, ফুরিয়ে গিয়ে না থাকে, সেই আশাতেই একে নিড়ানি দেই, পানি দেই, সূর্যের আলো দেই, আর আশা করি এর শুকনো ডাল সবুজ হয়ে উঠবে, আবার এর মাথায় কচি কচি পাতা গজাবে। আচ্ছা, তোর ওই সাধের গাছটা, ওই গাছটার নামটা কি? নিশ্চয়ই মৌ, তাই না? ভাবি, আমি তাহলে যাচ্ছি। প্রথমে ভাইয়ার অফিসে যেয়ে সিগনেচারটা নিচ্ছি, তারপর সোজা ব্যাংকে, ঠিক আছে? চিনতে পারবি তো অফিসটা? কি যে বলো না ভাবি, এতদিন ধরে ঢাকায় আছি, এই শহরের সবকিছু চিনে ফেলেছি আমি। শাম্মি তো ঠিকই বলেছে, ইমরানের অফিসে তো এর আগে কখনো তুই যাসনি। পথঘাট জানা না থাকলে, আর ওদিকটাতে তো তোর কখনো যাওয়া হয়নি। উফ মা, আমি কি ছোট ছেলে নাকি? শোন, চল আমি যাই তোর সাথে। ব্যাংকের থেকে টাকা তুলে তুই নারায়ণগঞ্জে চলে যাবি, আর আমি বাকিটা নিয়ে বাসায় চলে আসবো। হ্যাঁ, এটা একদম ঠিক আছে। অতগুলো টাকা তুই একা সামলাতে পারবি না, শাম্মি তোর সাথে যা। আরে ভাবি গেলে তো আমি আরো খুশি, কিন্তু তুমি ওই যে বললে না আমি সামলাতে পারবো না, এইটা কিন্তু ভুল। হ্যাঁ হ্যাঁ, তুই খুব সামলাতে পারবি, আমরা এমনি এমনি দুশ্চিন্তা করছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি। আমার নাম্বার দিয়ে রাখলাম, যদি ক্ষমা করেন তাহলে একবার এই নাম্বারে কল করবেন, আপনার ক্ষমার অপেক্ষায়।
আমি জানতাম আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি যে নম্বরে ফোন করেছেন তা এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। না, আপনি এমন ভাবে লিখেছেন যে আপনি গায়ক না হয়ে লেখক হতে পারতেন। সেই চেষ্টা অবশ্য কোনোদিন করিনি, তবে অন্যের লেখার চরিত্র হয়েছি। তাই নাকি? অভিনয় করেছেন আপনি? না মানে নাটক না সিনেমায়? জীবনে। মানে? উপরওয়ালার স্ক্রিপ্টে এখনো অভিনয় করে যাচ্ছি ইমরান সাহেব। তবে স্ক্রিপ্ট রাইটারের উপর আমার অনেক অনুযোগ। জীবনের এতটা সময় কাটলো কিন্তু খুব অল্প সময়ে মনে হয়েছে লাইফ ইজ বিউটিফুল। ভাবি, ভাবি আসছি। আমার ক্ষেত্রেও কাছাকাছি, তবে ওই সেন্টেন্সটা হবে লাইফ ইজ বিউটিফুল। আপনি যেমন রসিকতা করতে পারেন আগে বুঝিনি, আপনিও যে এমন হাসতে পারেন সেটাও তো বুঝিনি। আসলে আমরা একটা মুখোশ পরে ঘুরে বেড়াই, আমরা যা না তার মুখোশ, আর সেই মুখোশের অনেক ভেতরে থাকে আমাদের আসল মুখটা। এত ভেতরে থাকে যে নিজেদেরই কখনো কখনো সেটা দেখা হয় না। কে আসল মায়া তাহলে? যে আমার গালে চড় মেরেছিল, নাকি যে আমার এই রসিকতায় প্রাণ উজাড় করে হাসলো? চড়ের কথাটা আর বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি। সব উত্তর তার ফোনে দেয়া যায় না। আপনার অফিসের কাছেই একটা কফি শপে আছি, কফি খেয়ে উত্তর নিয়ে যান। এখন মানে অফিস টাইমে? ঠিক, আপনার তো আবার লাইফ ইজ বিউটিফুল। আমাকে ক্ষমা যে করেছেন তার কিছু নিদর্শন তো দেবেন। ওকে, কফি শপের নামটা বলেন তো। রবিন, তোরা কখন বার হবি? উফ ভাবি, তোমার সাথে বাইরে যাওয়াটা যে কি বিপজ্জনক তুমি জানো? কেন, আমি আবার কি করলাম? আচ্ছা, আমার বয়সী ছেলেরা কি চায় বলো তো? কি চায়? অ্যাটেনশন, মনোযোগ, সবার মনোযোগ চাই আমরা। আমরা চাই সবাই আমাদের দিকে তাকাক, তাকিয়ে মনে মনে চোখে চোখে আমাদের প্রশংসা করুক। তো সমস্যা কি দাদা? সমস্যা না, তুমি আমার পাশে থাকলে আমার দিকে কেউ তাকাবে? কোনো সাজ নাই, বাড়তি কোনো কিছু নাই চেহারায়, তবু দেখো না কি দারুণ লাগছে। থাক, আর পাকামো করতে হবে না। রবিনের সাথে আমার কোনো মতই মেলে না, কিন্তু এই একটা ব্যাপারে আমি অমত করতে পারছি না। সত্যি সামনে তুই এই বয়সে এত সুন্দর নিজেকে গুছিয়ে রেখেছিস। সত্যি ফুপু, বয়স এবার হয়েই গেল। আরে বোকা, শরীরের বয়স আর কতদিন, আসল তো হচ্ছে মনের বয়স। মা, তুমিও না, ভাবির কি বা এমন বয়স হয়েছে? ওফ, হয়েছে। তোরা দুজন মিলে না, আমাকে আর নড়তেই দিবি না। নতুন বউ, তুমি কি বাইরে যাইতেছো? কিছু লাগবে চাচা? ঘরে মাস নাই কোন, আমি যাইতাম, তুমি যেহেতু যাইতেছো। ঠিক আছে, কাজ সেরে আমি মাছ নিয়ে আসবো, আর সবজিগুলো কেটে রেখো, করলাটাও কেটে রেখো। জানো তো ফুপু করলা খেতে অনেক পছন্দ করে। এই জিনিস মানুষ যে কিভাবে পছন্দ করে, উফ। ভালো কোনো জিনিস তো তোর পছন্দ হবে না। কে বললো ভালো কিছু আমার পছন্দ না? এই যে ভাবি, ভাবিকেই তো আমার পছন্দ। খালি চালাকি। চল আসি ফুপু। সাবধানে যা। স্যার আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ,
ওই ফাইলটা রেডি আছে, তুমি এটা দিয়ে দিতে পারো ওখানে। জি স্যার। স্যার কি কোথাও যাচ্ছেন? স্যার যেতেই হবে জেনে, কিছু কিছু ডাক আছে যেটা উপেক্ষা করা যায় না। জাস্ট একটা কফি, চলে আসবো। হ্যালো ইমরান স্যার, চলে যাচ্ছেন নাকি স্যার? হ্যাঁ, যেতে তো চেয়েছিলাম কিন্তু পথ দেখছি বাধা পড়ে গেল। কি যে বলেন স্যার, আমি কি আর আপনার বাধা হতে পারি স্যার? ফিরবেন তো আজকে স্যার? চলে আসবো। খুব বেশি দূরে যাচ্ছেন? আপনি আমার সঙ্গে কোথায় চললেন? না স্যার, একটু এগিয়ে দিই। আপনি চিন্তা করবেন না মনির সাহেব, আমাকে এগিয়ে দিতে হবে না, কারণ এমনিতেই আমি কখনো পিছিয়ে থাকি না। একটা থ্রিল থ্রিল ভাব হচ্ছে। দাদা সব কিছুতেই না এক্সাইটমেন্ট, সব কিছুতেই থ্রিল। ইয়েস, কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমরা বাংলাদেশ এসপিওনাজের এজেন্ট, গোপন মিশন নিয়ে চলছি দেশ বিদেশে। মাসুদ রানা? হ্যাঁ, তুমি পড়েছো? একটু একটু। বাহ, তুমি সোহানা আর আমি মাসুদ রানা, আমরা চলছি কবির চৌধুরীর ডেরায়। কবির চৌধুরী কে? তোর ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়া কি একটু ফোন করে জানাই যে আমরা যাচ্ছি? সে হচ্ছে কবির চৌধুরী, মানে ওকে ভিলেন বানিয়েছে, সাথে তুই হিরো হয়েছিস। ভাবি ভাবি ফোন রাখো, আমরা তো ভাইয়াকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, তাই না? হুট করে অফিসে যেই বলবো কফি খাও। তোদের না সব কিছুতেই নাটক করা লাগবে, এত নাটক করতে পারিস তোরা? কখন আসলেন, ডাকলেন না যে? গানে এত মনোযোগী ছিলেন যে দেখে আর ডাকতে ইচ্ছে করলো না। কি হলো? আপনাকে বলা যাবে না। আচ্ছা বলি, এই যে আপনি এখানে এসে আমাকে কিছু বলেননি, এটারও কিন্তু একটা মানে আছে। কি মানে? আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলেন, এই জন্যই বলতে চাইনি। আপনি একটু স্থির হন তো, আমি তো মজা করছিলাম। আসলে যেমনটা ভাবছেন জানি, যেদিন থেকে আপনি জেনেছেন আমি মৌনা, সেদিন থেকে আমাকে লুকিয়ে বা প্রকাশ্যে দেখার কোনো ইচ্ছেই আপনার নেই। আপনি যে আপনার সব কাজ ফেলে এখানে এসেছেন, এতেই আমি অনেক খুশি। শতভাগ নিশ্চিত হয়ে কিন্তু আমার কথা বলা যায় না। স্বামী তো সবসময় বলতো আমি নাকি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বলতো? তার মানে আগে পারতেন না, এখন নিশ্চয়ই পারেন। কি খাবেন, এক্সপ্রেসো না ক্যাপাচিনো? যে কোনোটা হলেই চলবে। ওকে, দুটো ক্যাপাচিনো। বললেন যে সিদ্ধান্ত নিতে আগে পারতেন না, এখন নিশ্চয়ই পারেন। কফি এক্সপ্রেসো খান বা ক্যাপাচিনো, কফি তো কফি। শুধু চিঠি না, এটাও ফেলে এসেছিলেন আপনি। ওফো, দেখেন খেয়ালই করিনি, ফুলটার দেখি পতনেরই ভাগ্য। কালকে রাতে এটা আপনাদের বাড়ির রাস্তায় পড়েছিল। ও, আপনি এটা কুড়িয়ে পেয়েছিলেন? হ্যাঁ। আমার
বাসার সামনে রাস্তায় পড়েছিল। এই গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, সামনে রাখবেন যেন অপাত্রে ফসকে না যায়। ফুলটা দেখি ঘুরে ফিরে আমার কাছেই আসছে। আমার তো মনে হচ্ছে এই ফুলটার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। হ্যালো। হ্যালো ইমরান স্যার, আপনি কি অফিসে ফিরছেন? না, এখনো ফিরিনি। কেন, কোনো কাজ ছিল? তা তো একটু ছিলই স্যার, ওই যে দুটো ফাইল নিয়ে স্যার। আপনি জেনের কাছে দিয়ে দিন, আমি আগে দেখি। জি জি, আপনার কি ফিরতে আরও দেরি হবে স্যার? রাখছি মনু সাহেব। কোনো সমস্যা, মানে আপনাকে বিপদে ফেলে দিলাম নাকি? আরে না না, বাদ দিন তো। ফুলটা কিন্তু আপনার আর আমার বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকলো। একদিন আগেই বেচারার অন্য কিছু সাক্ষী হওয়ার কথা ছিল। মানে মানে বুঝিনি। কি যেন বলছিলেন? কফির ঘ্রাণটা কিন্তু বেশ আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? জি। ভেতরে চলে যান ম্যাডাম, আপনার এন্ট্রি আমি করে রাখবো। ম্যাডাম, উনি ইমরানের ভাই রবিন। তোমাকে তো এখানে সবাই চেনে। চুপ। জেনি ম্যাম, উনি ইমরান স্যারের ওয়াইফ, স্যারের রুমে নিয়ে যান। আপনার কথা অনেক শুনেছি। এ কি করছেন? স্যারের কাছে আপনার কথা অনেক শুনেছি ম্যাডাম, আমার কপাল মন্দ ছিল যে এতদিন আপনার দেখা পাইনি। আপনি খুব মিষ্টি, আপনাকে তুমি করে বলি? অবশ্যই বলবেন, আমি তো আপনার ছোট বোনের মতো। চল ভেতরে যাই। ভাবি, হ্যাঁ চল। আপনারা স্যারের রুমে বসুন, স্যার একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। ইমরান নেই। তুমি তোমার অফিসেই তো গিয়ে, কে জানতো তোমার সাথে এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ইশ, খুব খারাপ হয়ে গেল ব্যাপারটা। ম্যাডাম নিশ্চয়ই খুব উল্টাপাল্টা ভাবছেন, উনি তো আর বুঝবেন না যে আপনি মায়াকে মৌ ভেবে দেখা করতে গিয়েছিলেন। উনি তো আর আপনার আবেগের জায়গাটা বুঝবেন না।